এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এইচপিটিভি, নোয়াখালী, বাংলাদেশ। ঈদের দিন, আর একটি দিন পোহালেই, একটি রাত পোহালেই আসবে ঈদের দিন। এই দিনকে ঘিরে হাজারো মানুষ, লাখো মানুষ একটু আনন্দের আশায় দিনাতিপাত করে যায়। তিরিশটি রোজা রেখে এই অক্লান্ত বদনে, ছোট্ট জীর্ণ শীর্ণ একটি দেহে, যিনি এই বয়সে তিরিশটি রোজা রেখেছেন, যার চলার একমাত্র সম্বল হচ্ছে এই হাতের লাঠি, যিনি বর্তমান সময়ে এই হাতের লাঠি ছাড়া চলতে পারেন না, চলার পথে যাবার পথে আমরা কোনো একজন ব্যক্তিকে হাদিয়া দিতেই যাব পথে দেখা হয়ে যায়। দূর থেকে জড়িয়ে এসে যখন বুকে টেনে নেয়, দু চোখের অশ্রু ধরে রাখার সুযোগেই ছিল না। আসলে অনেক অশ্রু আপনাদের দেখাতে পারি না, অনেক ফুটেজ আপনাদের দেখাতে পারি না, আপনারা অনেক সময় খারাপভাবে নিয়ে নেন। আসলে কেউ না কেউ একজন যদি এগিয়ে না আসে, তাহলে এই সব এই সমাজ সারাটা জীবন অন্ধকারেই থেকে যাবে। মাত্র কটি টাকার জন্য হতে পারে, আপনি দেন নাই বা দেখান নাই বলেই এই মানুষগুলোর পাশে অন্য লোক এসে দাঁড়াতে পারে না। তিরিশটি রোজা রেখে তিনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার লাভেই এতেকাব 10টি দিন মসজিদের কোনায় বসেছিলেন, এতেকাব করেছেন, যেখানে ঢুকলে মানুষ যেন আরেকটা জেলখানা, ইবাদতখানা অথবা জান্নাতের ছোট্ট একটি টুকরায় চলে যায়, যেখান থেকে মানুষকে দেখলে বা বললে মনে হয় তিনি আরও একটি লাশ। বেঁচে আছেন কিন্তু দুনিয়াবি কোনো কথা বলা যায় না, ফাহেশা কোনো কথা বলা যায় না, শুধুমাত্র স্রষ্টার নামেই নিজেকে সঁপে দিতে হয়। এই 10টি দিন ইতিকাফ শেষে তিনি আজ বাইরে। এই 10টি দিন ইতিকাফ করেই যখন আমাকে বাইরে দেখে, যখন আমাকে দেখে জড়িয়ে ধরলেন মসজিদের ধারে, আমি তার কাছে এগিয়ে গেলাম, জানতে চাইলাম, বাবাজি কিসের অপেক্ষায় জড়িয়ে ধরেছেন জানতে চাই, বললেন, অনেক কষ্ট হচ্ছে, অসুস্থ শরীর, এই জীর্ণ শীর্ণ বদনে চলতে বড় কষ্ট হয়। আসলে স্রষ্টার ভালোবাসাই আমাদের রোগ বিধি হয়ে থাকে, এটাও আমাদের জন্য একটি পরীক্ষা। চোখের পানি তো বাঁধে না মন, দু চোখ বেয়ে বয়ে যায় অশ্রুর বাঁধন। শ্রোতা বন্ধুরা, চলুন যে বাবাকে দেখতে আপনারা সারা পৃথিবী থেকে অপেক্ষায় আছেন, আপনাদের কিছু আমানত আমাদের কাছে আগ থেকে থাকার কারণেই আমরা বুক ভরে সাহস নিয়ে এই মানুষগুলির পাশে দাঁড়িয়ে যেতে পারি। প্রিয় দর্শক, ওনার সাথে ওনার জীবনের ইতিহাস, এই এতটি বছর ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কোনো দিনও একটি রোজা ভাঙেন নাই, অবাক হবেন জেনে, এই বয়সে উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল আল্লাহু আকবার বলে যখন ইমাম দাঁড়িয়ে যান, এই অসহায় বাবা তখন ঠিক টাইমেই দাঁড়িয়ে যান, এবং শুধু নিজে দাঁড়ান তা নয়, এই সমাজের ঘুমান্ত মানুষগুলোকে উনি প্রতিদিন ফজরের নামাজের আগে চিৎকার করে ডেকে ভালোবাসা দিয়ে সবাইকে নামাজের দিকে ডাকেন। এভাবেই বেশ কিছু বছর আমরা তানাকে দেখেছি। প্রিয় দর্শক, এই হতদরিদ্র বাবা যিনি আল্লাহর সান্নিধ্যে ঘুরে বেড়িয়েছেন সারাটা জীবন, কিছুই জানে না উম্মুন, কিছুই জানে না লেখাপড়া, কিন্তু এতটুকু জানে আমাকে ইবাদত করতে হবে আল্লাহর জন্য। পৃথিবী থেকে আমার মতো যারা ছিল তারা সবাই মারা গিয়েছে, আমিও একদিন থাকব না, আমার ঠিক ঠিকানায় পৌঁছে যেতেই, আমার আপন বাড়িতে পৌঁছে যাওয়ার পূর্বেই, আর কিছু না হোক, জানি আর না জানি, শিক্ষিত আর অশিক্ষিত কোনো কথাই নয়, শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, এটাই তিনি জেনেছেন। প্রিয় দর্শক, চলুন তাহলে তার কিছু করুণ কাহানি আজ আপনাদের সামনে উপস্থিত করছি। আল্লাহ, বাবাজি কেমন আছেন? আল্লাহ আল্লাহ রাখছে আপনার দোয়া, নামাজ সরিয়া হক্ত নামাজ আমার খোঁজা নাই, আমি 30 রোজা পুরা পুর রাখছি, আমি প্রত্যেক দিন মসজিদ হই 12টার সময় এসে, প্রতিদিন 12টার সময় এসে মসজিদে বসে থাকেন? হ্যাঁ, আমি 12টার সময়। এসব কার জন্য? এটা আল্লাহর জন্য। একটি প্রশ্নের জবাব এসেছে শুধুই মাত্র আল্লাহর জন্য, আল্লাহ আমার সাহায্য করতেছে। আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার ছেলে দিয়ে যাবে। ওরা কি করে? এরা কাম কাজ করে। আপনাকে কোনো সহযোগিতা করে? আমার সারিয়া হাওয়ায় আর কিছু না। নামাজ ঘুম থেকে প্রতিদিন উঠে যান? আল্লাহু আকবার। সারা দিন সারা রাত যারা ঘুমান, আমার মিস নাই বাবা, আল্লাহ এবারে নামাজ পড়াইতেছে, আরো পড়বো আল্লাহ যদি পড়ে। যে সময় আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, সেই মানুষগুলো ওই সময় ঘুম থেকে উঠে শুধু আমাদের জন্যই দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক, আমাদের অবুধ সন্তান যারা আজ ঘুমে বিভোর, তুমি তাদেরকে একটু দয়া করে ডেকে দাও, হেদায়েত তাদের হৃদয়ে জ্বালিয়ে দাও। প্রিয় দর্শক, দু চোখের অশ্রু যদি দিয়ে দেখানো যায়, তাহলে কি করে আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাবো? ওনার চোখের অশ্রু আজ তাই প্রমাণ দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা সবসময় আমাদের HPTV-র ক্যামেরায় এই হতদরিদ্র মানুষগুলোকে চোখের সামনে পেলেই, যখনই মনে হয় জীর্ণ শীর্ণ মানুষগুলোর দেহটা নিস্তব্ধ নীরব, সেই তখনই আমরা এই পবিত্র মানুষগুলোকে খুঁজে বেড়াই, যিনি চিৎকার করে বলেছেন মসজিদে নামাজের প্রায় 3-4 ঘন্টা আগে এসে নফল নামাজে দাঁড়িয়ে যাই, এনাদের নফল কবুল হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের HPTV-র ক্যামেরায় আজ ওনাকে ছোট্ট একটি পুরস্কার দেব, আর সেই পুরস্কার সাগরের মধ্যে এক ফোঁটা জলের মতো। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের HPTV-র ক্যামেরায় এই হতদরিদ্র বাবাকে আজ 5,000 টাকা পুরস্কৃত করলাম। বাবাজি, আমরা আপনাকে 5,000 টাকা দিলাম, হ্যাঁ, আপনি 5,000 টাকা কিছু খাবেন, এবারের ঈদ যেন হয় আপনার অত্যন্ত আনন্দের। 5,000, হ্যাঁ, এই 5,000 টাকা আমরা আপনাকে পুরস্কৃত করলাম। আল্লাহ, তুমি সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য চাই, বল্লা তুমি বন্দারে তুমি সাহায্য, তোমার বন্দা আমার সাহায্য করছে, এই বন্দারে তুমি সুখে সম্মানে রাখো, আল্লাহ তাদের বাচ্চা হচ্ছে না, তুমি আমাদের ঠিক মাওলা, তোমার নাম রাহিমুর রহমান, তোমার নাম গাফুরুর রহিম, তোমার নাম সত্তারু, যারা আমাকে সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের সহযোগিতা করছো, মানে আল্লাহ তুমি তাদের লাগি আমার দয়া, তুমি তাদের সহযোগিতা জান্নাত ও দোযাখ সে ইয়া রব কিয়া করো, আর জুয়াই মাই তো যে দেখা করো, ওরে গেল মা যেতে নামত আই তু, সবসে আল্লাহ নামতে দিদারে তু, আল্লাহ তোমার বান্দা আমার সাহায্য করছে, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ তোমার হাসরের দিন আমারে সাহায্য করবে, মাবুদ তোমার বান্দা আমারে বহু সাহায্য করছে, এই সাহায্য আমি তোমার কাছে আবেদন জানাই, মাওলা তুমি ছাড়া কেউ নেই, তুমি নিকাবান, তুমি ফরওয়াশ, আল্লাহ। প্রিয় দর্শক, চোখের অশ্রুতে ঝরা এই দোয়াগুলো শুধু আমার জন্য নয়, দেশ দেশান্তরে আপনারা যারা আছেন HPTV ক্যামেরাকে ভালোবেসে, HPTV-কে ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়েছেন, এই দোয়াটি আমাদের সকলের। এই পবিত্র ঈদ যেন সুখময় হয়, এই ছোট্ট একটি প্রয়াস আপনাদের আমানত বুঝিয়ে দিয়ে আমরা চেষ্টা করি কাউকে না কাউকে অন্তত একটি দিনের জন্য সুখে থাকতে বা সুখে রাখতে। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পিয়ার, HPTV, নোয়াখালী, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল HPTV মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে HPTV। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন HPTV-তে, অংশীদার হন মানবতার সেবায়। HPTV, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।